ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনা বেগম। ইউকে থেকে হইরাম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ঈদের আনন্দ উপভোগ করতে চলে এলাম পার্কে, আশা করি আপনারা দেখে খুব এনজয় করবা। আর আজকে এই পার্কে আইসি প্রায় 1 বছর বাদে, আগে প্রায়ই আইতাম, আর এখন আর বেশি আওয়া হয় না। দেখো কাবিয়ার্স, এই পার্কের মধ্যে ছোট একটা লেগের মতো আছে, আর লেগের মধ্যে অনেকগুলা ডাক, দেখতে খুব সুন্দর লাগে। জাকারিয়া তো খুবই এনজয় করা পার্ক আইয়া, জাকারিয়া পাখি খুব ভালো পাই। আর আজকে খুব বেশি একটা রোদ পড়ছে, সবাই পার্ক আইসন, একটু সেপারেটলি বইয়া মাঝে এনজয় করা যার যার মতো। কেউ সাইকেল চলায়, কেউ ঘুমাইয়া রেস্ট করে, কেউ বসিয়া গল্প করে, মানে যার যার মতো করে, মনের সুখে বসে গল্প গুজব করে, এনজয় করে। পার্কে আরো বেশি মানুষ থাকে, সিচুয়েশন ভালো না, এর জন্য মানুষ একটু কম। জাকারিয়া বিস্কুট লুই আইসন, ডাকে খাওয়ানি লাগি, বার্থডে খাওয়ানি লাগি, এখন বিস্কুট দিছন। লেগের কোনারে সাইটে দাঁড়াইয়ে মানুষে দেখরা ডাকরে, সেহো খানি দেইরা। জাকারিয়া খুব দৌড়তা সইন লাগছে, বন্দি কারাগার থেকে বেরোই আইসেন এরকম মনে হয়েছে, খুব দৌড়াদৌড়ি করতা সইন জাকারিয়ায়। আর অনেকে খেলা খেলাধুলা করে টায়ার্ড, আসলে ঘর থেকে বাড়িলে একটু ভালো লাগে, বাড়ির ওয়েদারও মানুষের মন মানসিকতা ভালো থাকে, স্ট্রেস দূর হয়। সামারের সময় একটু বেশি বারণী হয়, এখন কয়েকদিন ধরে বেশি বারণী হইল না, লকডাউনের জন্য এলে প্রায় বারণী হয়। ওকে, অনেক সময় দৌড়াদৌড়ি করছেন জাকারি, এখন একটু টায়ার্ড হয়ে গেছে, নিন বইয়া রেস্ট করা। ওকে, নেক্সট টাইম মানে। আর অনেকেই আসলে বইয়া রেস্ট করা, খেয়েও খেয়েও ভিটামিন ডিও লইরা রইত কি, যারা ভিটামিনের অভাব। আর ইংলিশ মানুষ প্রায় রই দুটলে তারা রইতে বালা পাইন। খুব সুন্দর একটা ভিউ দেখো কা, মাঝে হুতিছন। আর ইদানিং প্রায় আমারে মেসেঞ্জারও ইনবক্স করেন, যেহেতু আমি ভিডিওটা ফেসবুক শেয়ার করি, সবাই আমার ইনবক্স করেন প্রায় মানুষে আমার পরিচয়। আসলে আমি আমার পরিচয় বলতে আমি কই থাকি, আমাদের সবারই কোথায়, আমার কি আমি কি মেরিট,
এরকম প্রশ্ন অনেক শেষ হরণ ইয়েস আমি মেরিড অ্যান্ড যারা যারা আমার কমেন্ট হরণ তারা অবশ্যই আমার ভিডিওটা দেখা আসলে বুঝতে পারবা আমার দেশের বাড়ি হবিগঞ্জ আমি থাকি উকেতে আমার একটা ছেলে একটা মেয়ে আছে আর আমার নাম রৌশন সবাই জানে এই আমার পরিচয় আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবা জাকারিয়া জান্নাতরে লইয়া ফ্রাম দেখাইয়া সপো আছে মানুষের ডিং ডাং খাইয়া বালা মতো এনজয় করতে পারবা জাকারিয়া কেমন হ্যাঁ এদিকে না ওদিকে যাইতাম জাকারিয়া এদিকে উঠতে পারতাম খুব সুন্দর একটা রাস্তা আর মাঝখানে দিয়ে গেছে রোড আর সাইড মুখা গাছ নীরব একটা পরিবেশ লাগে রাত যত গভীর যায় গভীর ওই প্রবাদ তত নিকটে আসে কথায় আছে না একটা কথা এরকম খুবই নিরাই একটা পরিবেশ দেখতে খুবই ভালো লাগে মনোমুগ্ধকর আসলে পার্ক আইলে এই পার্ক আসলে ভালো লাগার মতো একটা জায়গা পার্কের মাঝে খুব সুন্দর ডিজাইন কইরা রোজ লাগানি হইছে আর রোজ সবাই বালা ফাইন রোজ না এনি ফ্লাওয়ার সবে লাইক করুন আর বাহিরে বারইলে আসলে মন ভালো লাগে পার্ক আইলে জাত জাতের মানুষ দেখা যায় বিভিন্ন কাণ্ড কাহিনী দেখা যায় আসলে খুবই ভালো লাগে মন ফ্রেশ হয় দেখো খুব সুন্দর পিঙ্ক কালার ফ্লাওয়ার আর ভিউটাও খুব ভালো লাগে আশা করি ভিউয়ার্স আপনাদের দেখে একটু হইলো ভালো লাগবো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে রাখবা আর একটু কষ্ট করে 500 টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা এতে করে যখন আমি ভিডিও ডাউনলোড করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে টাইম পার্কের মধ্যে এসে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছে খুবই ভালো লাগছে ফ্লাওয়ার আতাইরা আর খুব ডিজাইন করা ফ্লাওয়ার আগানি হয়েছে এত সুন্দর একটা ভিউ এখানে দেখতে খুবই ভালো লাগে দেন মানুষের ফটো উঠে তুলতেও খুব ভালো হয়ে তুলতে পারবা যেহেতু এখানে ডিজাইন করা সব কিছু দেখতে খুব ভালো লাগে ফটোও খুব সুন্দর হইব আর ভিউয়ার সবাই দোয়া করবা আমার নিয়ারলি 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে আশা করি ভিউয়ার সাপোর্ট করবা আর আপনাদের সাপোর্ট আমাদের এখান আমার জন্য একান্তই কাম্য আসলে আজকের আমার এই যে ভিডিওটা একটু লম্বা হবে সেও দেখে আবার বোরিং ফিল করেন না যেন আর সেখানে আজকে আমি এই ভিডিওটা এত লম্বা করে ডাউনলোড করলাম আপলোড করলাম আসলে একদিন আমি যখন সাকসেসফুল হইম ইউটিউবে তখন আসলে আপনাদের সাথে শেয়ার করবো ঈদের সময় আসলে পার্কও আবহাওয়া নাই
আমরা জানি না পার্ক খোলা আছে কি না, জন্য আসা হয় নাই। তাই আজকে ভাবলাম পার্কে যাই গি, তোরা ভিডিও করম আর গল্প গুজব করম আর চাকারিয়া এনজয় করব, যেহেতু ঈদের দিন পার্কে যাওয়া হয় নাই। চাকারিয়া খুব আশা করে আইসন প্লে করার জন্য, পার্ক আইয়া দেখুন প্লে সেকশন যেটা একটু বাচ্চারা প্লে করুন এগুলা হোকা ক্লোজ, তারা ক্লোজ করে রাখি দিছে। আর মাঠ আছে, মাঠেও বল খেলা নিয়ে যায়, আর এই জন্য চাকারিয়ার মন খুবই খারাপ হয়েছে। হোকা ক্লোজ, কোনো মানুষ নাই, নর্মালি অনেক মানুষ তখন বাচ্চারা খুবই প্লে করে এনজয় করে, সেও নাই, শুধু মাঠের মধ্যে বসে মানুষে বল খেলাইর গল্প করে। জাকারিয়া তো খালি সাইরা ঢুকি যাইতা, কিন্তু তারা গেট ক্লোজ করে রাখি দিছে, আর এই সাইডে বল খালানি হইল। ফারকা, এ তোমার কেমন লাগছে জাকারিয়া? জাকারিয়া একটু আপসেট হয়ে গেছেন, ফারকা আইয়া সবে বাইক চালাইরা আর আমরা বাইক আনছি না, গরু রইছে, এজন্য জাকারিয়া খুব আপসেট। আমরা ফ্রাম ফ্রাম ও জান্নাত বইছন অনেক সময়, এখন তাই আর বই তো চাইল না। বসেনি বসেনি খিতা খটা, বাংলাদেশ খটা খাট বিড়ালি যেটা গিলা খান দৌড়ে। এখন প্রায় বিকালি বেলা হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে অবস্থায় আর খুব নিরাই মানুষ আসুন, স্টিল মানুষ আসুন পার্কো, আর এই জায়গাটা খুব নিরাই লাগে। জাকারিয়া তো কাঠ বিড়ালির লগে দৌড়া, আর এদিকে গাড কেন মাঝে বসাইছি, তাই খুব বালা পাইছে। লোক যান না, লোক যান না, জান্নাত তাই নতুন বসা শিখছে, একটু তাই খালি বসতে চায়,
ডাক্তার ফরি যায়। এই যে একটা বিল্ডিং দেখলাই, এটা একটা মিউজিয়াম, এখন এগুলো স্টপ অফ আছে দেখাই যখন। এই যে দিকে দেখো কার জান্নাত, তাই খুব সুন্দর বইয়া বোতল খামড়াইর, কারো একটা ছোট লেক, তার মধ্যে গোল্ডেন ফিশ আছে। আর একদিন দেখছিলাম আছে, এখন মনে হয় ক্লিনিং করা যাইল না বেশি, এই জন্য বেশি দেখা যাইল না, নাইলে তার মাঝে গোল্ডেন ফিশ থাকে। আই থিঙ্ক লকডাউনের লাগে ক্লিন নাই, কিছু ডার্টি লাগে পানি। মানুষের দেখো চারিদিকে ব্রেঞ্চি পলাইল আছে, আর মাঝখানে লেগ, মানুষের বসে গল্প করতে পারবা, সে দেখতেও পারবা। এনে একটা মিউজিয়াম, মিউজিয়ামের নাম হচ্ছে হলিটি মিউজিয়াম, ভিজিট ইনফরমেশন সেন্টার। এখানে আইলে মানুষ ভিজিট করতে পারেন, এখন লকডাউনের লাগি বন। মনে মনে ভাবছি যেহেতু পার্ক আইসি, আস্তা পার্ক আপনাদের সাথে শেয়ার করবো। দেখো এত সুন্দর রোজ হয়েছে, খুবই ভালো লাগে। আসলে ফুল দেখে অটোমেটিক মানুষের মন ভালো হয়, আর কেন আসলে পিঙ্ক, রেড, হোয়াইট এগুলো সব জাতের রোজ আছে। এক কথায় বলতে পারেন রোজের বাগানও তারা খুব সুন্দর করে অর্গানাইজ করে। এদিকে রোজ নেওয়ার জন্য প্রিপারেশন করা হয়েছে, দেখো কাই। এটা একটা মিউজিয়াম, বহুত পুরানা, এজন্য কিছু ওল্ড মডেল লাগে, কিন্তু ওল্ড ওই গোল্ড আসলে আগের জিনিস, মানে একটা বালা নাকি তারা ভাঙ্গে না, পুরানা ঐতিহ্য ধরে রাখছে। দেখো একটা মিউজিয়াম, খুব ফেমাস একটা মিউজিয়াম, মানে মানুষ আইন দূর থেকে, মানে টাকা পয়সা খরচা করে দেখার লাগে। মিউজিয়াম এখন ক্লোজ, এই জন্য আমি বাইর সাইড দেখাইলাম, খুব বুসা আর আগের আমলিয়া কি।
দিকে রাস্তা গেছে, একদিকে রাস্তা, একদিকে ফুলের বাগান, একদিকে মিউজিয়াম। ভিউটা দেখতে খুবই ভালো লাগে। আমরা পার্কও গেছিলাম, আর এখন গড় ফিরার পথে ট্রাফিক লাইটও অপেক্ষা করলাম। ভিডিও করে রাস্তাঘাট, লন্ডনের রাস্তাঘাট কিরকম একটা দেখাই দিয়েছে। আর এত বালা হয়ে যাচ্ছে ইঞ্চে, আজকে আমরা যাইলাম আর তার মনে গেছে যে কোনো আমার ক্লাস এখানে আর হে ভুলে না। কিছু কিছু জিনিস আছে ভুলার নেই, এমন ভাবে মনে রাখছে এখানে জায়গাটা। যতদিন আমরা এদিকে যাই ততদিন হে মনে রাখে। এখন আমরা টেস্কো যাইছি আর কইরানতে ভিডিও করি, ভিউয়ার্সরে দেখাই টেস্কো। অনেকদিন বাদে আজকে আমরা টেস্কো যাইছি, আর শপিং করাইলে এমনি মন ভালো হয়। মনে আসলে আমরা আলিত যাইতাম, বাট পৌঁছানো যদি যাওয়া হয় নাই, তো কইরানতে টেস্কো যাই গি। দেখো গা টেস্কোর লকডাউন চলে কিন্তু কারফাক ফুল, গাড়ি এত গাড়ি পুরা ফুল হয়ে গেছে। এখন জাকারিয়ার লাগিয়ে সিম রেডি করলাম, আর দেহ কতভাবে রেডি করি, একটু বাতাস দিলাম, একটু নাম বাদ ছিল। জাকারিয়া খুব ভালো হয় শাওয়ার করতে, এনজয় করেন, মাঝে বসা যায়, ঘুমানি যায়, যদি প্লে করলে সুন্দর লাগে। আর আমি এখন বাতাস দিলাম, ফুলাইরাম, একটা সময় লাগে, একটা হার্ডও আছে। নদীদিকে জাকারিয়ার সুইমিং পুল রেডি করছি। আশা করে দেখে আমাদের খুবই ভালো লাগবো। জাকারিয়া আজকে সুইম করা খুব বেশি রই দুসছে, আর রইদের মাঝে সুইম করলে একটু ভালো লাগে, গরম থাকে। নর্মালি তো ইউকের দেশগুলোতে, ইউকে বা ইউরোপের দেশগুলোতে বেশি ঠান্ডা থাকে, সুইম পুল বেশি ইউজ করা যায় না, সামারের সময় বেশি ইউজ করা যায়। ফার্স্ট টাইমের দিন কেনার বাদে জাকারিয়া ইউজ করছেন, বাদে আমরা আবার বাতাস বার হইয়া বাইসরে রাখি দিয়েছিলাম। আর আজকেই সুইমিং পুল সেকেন্ড টাইম আবার ইউজ করা, বেশি ইউজ করা হয়েছে না, এখানে গু ফুলানি খুব কষ্ট লাগে, বাকি সময়ও লাগে, আর ব্যস্ততার কারণে তাকারে দেওয়া হয় নাই। আজকে আবার ফুলাইয়ে দিছে, হয়ে রই দূরছে, একটু দেই
আর খুব বেশি এনজয় করা। জান্নাত রে একটু সিম ফরাইছি, ঘন্টায় ঘুমাই গেছে, একটু বালা পাইছে, যাকে বলে বসে করতে তার বয়স ক্ষমতা লাগি, তাই বিজনেস চূড়া একটু বিজাইছি পানি দিয়ে। জাকারিয়া তো সুইমিং পুলে নামলে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিতা হতা কিতা না। জাকারিয়া সুইম করা যায় দেখি কি লাগে লাগে। জান্নাতে নতুন বসা শিখছেন আর একটু একটু বসইন, মাঝে মাঝে ফরি যাইন, কিছু ডিকা দেওয়া লাগে। জান্নাতে যে তার ফাইনাতে দ্বারা সপ্তাহ খাইলিতে চাই, এইসব কিছু মুখ আড়াইতে চাই। মাশাআল্লাহ, তাই আসলে খুব একটা শান্তশিষ্ট বেবি। দাদা দাদা দেখছেন সবাই মাশাআল্লাহ, এখন যেন আর জান্নাতের জন্য দোয়া করেন যেন তাই সকাল সকাল বড়ই জিত। তাইলে হান একটা খাতুন, তাই তাইও একটা দল, তাই আর তাইও একটা দল রে। জান্নাত লন্ডন আসলে অনেক জায়গা আছে পাহাড়ি এলাকা, মনে হয় যে বাংলাদেশ শ্রীমঙ্গলের মতো। আমি এখন গাড়ির মধ্যে বসে জাকারিয়ার আবর্জনা অপেক্ষা করলাম। দেখো খারফা পুরা একবারে ফুলফিল, মানুষের লকডাউন কিন্তু তবুও মানুষে মানেন না। এখানে আর কতদিন মানুষে অপেক্ষা করবো, করে থাকতে থাকতে মানুষের দরকার শপিং কাজ কাম করার, মানুষ এখন বাড়াইল। দেখো বেটায় টলির এমন সুন্দর সিরিয়াল দরাইয়া রাখে, আসলে ডিসিপ্লিন সবচেয়ে বড়, ডিসিপ্লিন মেনটেন করলে সব কিছু সুন্দর মতো মানুষ চলাফেরা করতে পারে। ডিসিপ্লিন যদি মেনটেন না করেন তো পরিবেশ নষ্ট হয়ে যায়। আসলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলের পাশে থাকবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।